সোমবারই দাসপাড়ায় চলছে আট প্রহর নামযজ্ঞ অনুষ্ঠান। প্রতি বছরের ন্যায় এবছরও নওদা থানার পাটিকাবাড়ি দক্ষিণ দাসপাড়ার সর্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে হরিনাম যজ্ঞের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে তার শুভ সূচনা হয় এবং শুক্রবার সারাদিন সারারাত বিভিন্ন গোষ্ঠীর সংকীর্তন হয় এবং আজ বিকেলে সমাপ্তি ঘটবে বলে জানান হরিনাম যজ্ঞ কমিটির সদস্য শৈলেন দাস। দেখুন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আমাদের পাটিকাবাড়ি দক্ষিণ দাসপাড়ায় সর্বজনীন দুর্গা মন্দিরের এখানে প্রতি বছরের নাই এবারও হরিনাম যজ্ঞের আয়োজন করা হয়েছে। কত প্রহর হচ্ছে এটা? আপনার অষ্টম প্রহর। কবে শুরু হয়েছে? গতকালকে অধিবাস হয়েছে, আজকে শ্রী শ্রী প্রভুর নাম চলছে, আগামীকালকে ভোগ আরতি হবে। কখন শেষ হচ্ছে তাহলে? এটা কালকে আপনার বেলা চারটের সময় শেষ হবে। এই যে কদিন এই অনুষ্ঠান করছেন, আপনাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। এবার অনেক লোকজন এখানে এসেছেন, সবাই ঠাকুরের নাম শুনছেন এবং আমাদের পাড়ার অনেক ছেলে মেয়ে একসঙ্গে আমরা বেশ আনন্দ পাচ্ছি। এখানে কোথা থেকে কোথা থেকে টিম এসছে? এখানে টিম এসছে আপনার দৌলতাবাদ মুর্শিদাবাদ থেকে, একটা এসছে পলাশীপাড়া রুদ্রনগর, আর একটা এসছে আলামপুরের একটা, আর পলাশীপাড়া দুটো, আর আমাদের একটা স্থানীয় আমাদের পাড়ার। এখানে এই উৎসব কত বছর থেকে করে আসছেন? এটা মোটামুটি আপনার সাত আট বছর ধরে চলছে। আপনার নাম? আমার নাম শৈলেন দাস। বাড়ি? বাড়ি কলাজিন দাসপাড়ায়। Krishna
Hare 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 Hare
আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নাম্বার 45/20/12/1975। টঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। বাজার ছাড়া অনেক কম দামে এবং বিভিন্ন ধরনের নিত্য নতুন ডিজাইনের পোশাকের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমতলা সর্দার ব্রাদার্স পাইকারি কাপড়ের হাট। আমতলা ও পার্শ্ববর্তী এলাকার জনসাধারণের সুবিধার্থে এখন কৃষ্ণনগর, বেথুয়াডহরি, চাকদা, শান্তিপুর, বেলডাঙ্গা, ভগবানগোলা, জঙ্গিপুর, ডোমকল, করিমপুর ও হরিহরপাড়ার ব্যবসায়ীগণ আসছেন। কাপড় ছাড়াও এখানে পাবেন জুতো, সবজি, ফল ও বিভিন্ন ধরনের মশলা। হাটবর্ষে প্রতি শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত। আমতলা, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 70 29 92 61 60।